হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহজাবিনস টাইনি ওয়ার্ল্ড। আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো। শুরু করছি নতুন আইটি ব্লগ। রুমাইশার বাবা রুমাইশাকে মেন যেই গিফটটা দিয়েছে সেই গিফটটা আনবক্সিং দিয়েই আজকে আমি আমার ব্লগটি শুরু করছি। শেষমেশ গাড়িটা যেহেতু আমরা অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে কিনেছি, তাই আমরা নিজেরাও গাড়িটা ভালো করে দেখতে পারিনি। আর বাসায় আসার পর অনেক বেশি টায়ার্ড লাগছিল সারাদিন ঘোরাঘুরি করে, আর রুমাইশও একটু বিরক্ত করছিল, তাই ভাবছিলাম যে আজকে গাড়িটা গাড়ির মতোই থাকুক, আজকে আর খুলব না। কিন্তু জুবায়ের আর আলামিন আসার পর তো ভাবলাম ওদেরকে নিয়েই খুলি। তো রাত তখন বাজে 12টা, তো তখন আমরা সবাই ব্যস্ত হয়ে গেলাম, রুমাইশার গাড়ি নিয়ে গবেষণা করা শুরু করে দিলাম যে কিভাবে কি লাগানো যায়, কিভাবে কি করা যায়। গাড়িটা মার্কেটে বসে তেমন একটা ভালো লাগেনি, কিন্তু বাসায় আনার পর সব কিছু সেট করার পর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যখন সবাই গাড়িটা সেট করছিল তখন রুমাইশা আমার কোলে ছিল। তো রুমাইশা বারবার করে চাচ্ছিল যে গাড়িটা ধরবে, সে কীরকম অস্থির অস্থির একটা ভাব হয়ে গেছে, কোলে থেকে নেমে যেতে চাচ্ছিল, এরকম একটা ভাব। রুমাইশা তো এই গাড়ির সাথে আরও আগে থেকে পরিচিত, সে তো মার্কেটে গিয়ে কয়েকটা গাড়িতে বসেছে, আর তখনই কিন্তু রুমাইশা গাড়ি থেকে উঠতে চাইত না। যাই হোক, আমাদের গাড়িটা মোটামুটিভাবে আমরা সেট করে নিচ্ছি। তো রাতে রুমাইশা একটু বসেছিল, তো বসে একটু চালিয়েছিল জাস্ট বারান্দার মধ্যে দিয়ে। তো পরে আমরা ঘুমাতে চলে এসে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে রুমাইশাকে গাড়িতে একটু বসিয়ে দিয়েছি, আর এটা ছিল রুমাইশার গাড়ির সাথে রুমাইশার প্রথম ছবি। দেখতেই পাচ্ছেন সে কি সুন্দর করে দুই হাত তুলে একটা পোজ দিয়েছে, সেটা সে নিজের খুশিতেই পোজটা দিয়েছে। যাই হোক, তো পরে দুপুরবেলা রুমাইশার বাবা যখন এসেছে লাঞ্চ করতে, তখন রুমাইশাকে নিয়ে আমরা একটু বের হয়েছি। তো দেখতেই পাচ্ছেন রুমাইশা হচ্ছে মাঝে মাঝে একটু নিজে চালাতে চায় এরকম একটা ভাব, আবার হচ্ছে মাঝে মধ্যে একদম চুপ হয়ে থাকে। এখন কিন্তু রুমাইশাকে গাড়িতে ওঠালে সে কিন্তু একদম চুপচাপ হয়ে থাকে, আর হচ্ছে সে আশেপাশে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে। যাই হোক, রুমাইশা খুশি তো আমরাও খুশি। তো এখন হচ্ছে আমি কেক বানাবো। আগে থেকে আমি প্ল্যান করেছিলাম যে হচ্ছে আমি বার্থডে স্পেশাল যে কেকটা বানাবো সেই কেকটা হচ্ছে আমি বাটার ক্রিম ফ্রস্টিং দিয়ে করব। তো পরে দেখলাম যে অনেক বেশি ঝামেলা হয়ে যায় আমার জন্য, তাই আর কি আমি রেগুলার যে শর্টকাট হুইপিং ক্রিম দিয়ে করি তো সেইভাবে করব। তো এখানে রুমাইশার বাবা অনেকগুলো হুইপিং ক্রিমের প্যাকেট নিয়ে এসেছে, এগুলো আমি হচ্ছে 4টা হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ এগুলো ব্যবহার করার আগে ফ্রিজে 4-5 ঘন্টা রেখে দিতে হয়। আমি টোটাল কেকটা বানাবো 3 লেয়ারের, আর এর জন্য আমি প্রথম যে 2টা লেয়ার সেই 2টা লেয়ারের কেক আমি আগে থেকে করে রেখেছি। তো এখন আমি একেবারে নিচের যে লেয়ারটা সেইটার জন্য কেকটা আমি তৈরি করব। তো এর জন্য আমি এখানে 35টা ডিম দিয়েছি, আর এবার হচ্ছে আমি ডিমটার সাথে অল্প অল্প করে চিনি অ্যাড করছি আর বিট করে নিচ্ছি খুব সুন্দরভাবে। যেহেতু এখানে অনেকগুলো ডিম তাই এখানে সময়টাও অনেক বেশি লেগেছে। আর আজকে আমি কোনো কেকের রেসিপি শেয়ার করব না, আমি এই কেকটার রেসিপি আরও আগেই শেয়ার করেছি আমার চ্যানেলে। আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব। ঠিক ওইভাবেই আমি কেকটা তৈরি করে নিচ্ছি। ডিম যেহেতু অনেকগুলো ছিল আর তাই সব কিছুর পরিমাণও অনেক বেশি ছিল, তাই আমার বিট করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, মানে অনেক টাইম লেগেছে বিটটা করতে আর কি, আমার হাত একদম ব্যথা হয়ে গিয়েছিল। যাই হোক, তো এটা কিন্তু একদম কেকের নিচের যে লেয়ারটা সেই কেকটা, তো এর জন্য এটার সাইজটাও অনেক বড় হবে। আর এই পার্টটুকু কিন্তু বার্থডে পার্টির দিনের আগের দিন, আমি সেদিনই মোটামুটি সব কিছু রেডি করে রেখেছিলাম। আজকে আমি যে কেকটা তৈরি করছি এটা হচ্ছে একটা ভ্যানিলা কেক, আর আজকে আমি সবগুলো কেকই এই ভ্যানিলা কেকই করব। কিন্তু আগে থেকে ভেবে রেখেছিলাম যে আমি 2টা ফ্লেভারের কেক রাখবো, আসলে সেটা করতে পারিনি।
অনেক কিছু প্ল্যানিং করে রাখলেও অনেক কিছু করা সম্ভব হয়ে ওঠে না। আসলে হচ্ছে আমি এই কেকগুলো বানিয়েছি তাতেই আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছে, কারণ বাসায় তেমন কেউই ছিল না হেল্প করার মতো, সবাই যে যার মতো কাজে ব্যস্ত। আর আমি যতটুকু করেছি ততটুকু রুমাইশাকে নিয়ে আমি একদমই করতে পারিনি, তো রুমাইশাকে আমি কিছুক্ষণ পর পরে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর সেই সময়টুকুই আমি টুকিটাকি কাজগুলো করে নিয়েছি। কারণ রুমাইশা জেগে থাকতে আমি কোনো কাজই করতে পারি না, ও এটা করে এটা ধরে এটা করে, তো এর জন্য আর কি ভয়ে ভয়ে থাকি, তাই আর কি ওকে নিয়ে সব সময় বসে থাকি। তারপরও বেচারা আর কতক্ষণই বা ঘুমাবে, তো যখন সে জেগে যেত তখন তাকে কোলে নিয়ে যতটা সম্ভব করতাম বা তখন ওর গাড়িতে বসিয়ে দিয়ে একটু করার চেষ্টা করতাম। আসলে বাচ্চা মানুষ আর এখন তাছাড়া ও একটু দাঁড়াতে চায়, একটু হাঁটাহাঁটি করতে চায়, তাই এক জায়গায় বসে থাকতে একদমই পছন্দ করে না। আমি বেল্ট লাগিয়ে দিলেও সে এগুলো খুলে টুলে ফেলে একা একাই। যাই হোক, আমি যেহেতু তিনটা লেয়ারের কেকটা করব, আর এই তিনটা লেয়ারের কেকই হচ্ছে আমার রেডি হয়ে গেছে। আমি তিনটা কেককে এরকমভাবে হুইপিং ক্রিম দিয়ে একদম কভার করে নিয়েছি। এই লেয়ারটা আমি কেকের মাঝে দেব, আর এই লেয়ারটা এরকমই হোয়াইট থাকবে, এর জন্য এই লেয়ারটাকে আমি একটু সুন্দরভাবে কভার করে নিয়েছি। বাকিগুলো অতটা স্মুথ করিনি, কারণ ওইগুলো খুব ভালো করে আর কি ওরকম দেখা যাবে না, ওইগুলোর উপরে আরও ডিজাইন হবে। তো এখানে আমি কিছু কাপকেক তৈরি করেছি, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য একটু ডেকোরেশন করেছি। এই তো আমার যেহেতু এগুলো সব কিছু একা হাতে সামলাতে হয়েছে রুমাইশাকে নিয়ে, তাই আমি ডিটেলসে তেমন কিছুই দেখাতে পারছি না আপনাদেরকে, কারণ এগুলো যদি আমি ডিটেলসে আপনাদেরকে দেখাতে যেতাম তাহলে আমার অনেক বেশি সময় লেগে যেত। আমি যেই কেকগুলো ডেকোরেশন করেছি সেই কেকগুলোর সাইড থেকে ওপর থেকে আমি কেকগুলো একটু কেটে রেখে দিয়েছি, লাল লাল যে অংশগুলো ছিল, তো সেটা দিয়ে হচ্ছে আমি এখানে হচ্ছে কেকসিকল বা পপসিকল যেটাই বলে না কেন, তো সেটা আমি তৈরি করব। এই আইটেমটা করে যদি টেবিলে সাজিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। তো যাই হোক, এখানে আমি সেই কেকগুলোকে ছোট ছোট টুকরো করে এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, খুব ভালো করে এটাকে আমি গুঁড়ো করে নিব। তো আমার মোল্ড যেহেতু ছিল একটা, তো একটা মোল্ডের ভিতর চারটা করে আমি তৈরি করতে পারবো, তো আমি প্রথম চারটা তৈরি করেছি, পুরোপুরি না অর্ধেক তৈরি করেছি। তারপর হচ্ছে আমি যখন আমার একবার মনে পড়লো যে এখন তো বাহিরে অনেক গরম আর এগুলো তো সেট করতে হয় হচ্ছে ফ্রিজে রেখে, তো আমি যেহেতু চকলেটটা মেল্ট করে তারপর হচ্ছে সেটাকে আমি সেট করার জন্য ফ্রিজে রাখবো, তো সেটা যখন আমি আবার বাহিরে গরমের ভিতর রাখবো সেটা তো অবশ্যই গলে একদম নষ্ট হয়ে যাবে। আর যখন আমার এটা মনে পড়লো তখন আমি সেখানেই বানানো স্টপ করে দিয়েছি। আসলে এত কষ্ট করে একটা জিনিস তৈরি করব, এতটা সময় নষ্ট করে, এখন তো সময়ের অনেক দাম, তাই আমি ভাবলাম যে না, আমি এটা তৈরি করব না, কারণ এত কষ্ট করে তৈরি করব, একেবারে পারফেক্টভাবে আমি তৈরি করব, আর সেই পারফেক্টভাবে যদি আমি সবার সামনে উপস্থিত করতে না পারি তাহলে তো সেটার আমার কোনো ভ্যালু থাকছে না, তো এর জন্য আর কি আমি এটা বানানো বন্ধ করে দিয়েছি, এটা গলে যাওয়ার চান্স অনেক বেশি। তো যাই হোক, এই পর্যন্তই আমি কাজগুলো কমপ্লিট করে রেখে দিয়েছি। তো পরদিন সকালবেলা, মানে যেদিন ওর বার্থডে পার্টিটা আমরা করতে চেয়েছি, তো সেদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি 7টার দিকে, তো 7টার দিকে উঠেই আমি একদম কড়া করে বড় এক মগ হচ্ছে কফি খেয়েছি। কফি আমার অনেক পছন্দের, কিন্তু কফি আমি তেমন একটা খাই না এখন, কারণ হচ্ছে আমার এমনিতে এখন অনেক ঘুম কম হয় এর জন্য আর কি। আজকে আমার এনার্জি অনেক বেশি প্রয়োজন, আর তাই আমি সকাল সকাল উঠেই কফি খাওয়া শুরু করে দিয়েছি। আমার আবার স্পেশাল ডেগুলোতে একটু বেশি ঘুম আসে। যাই হোক, কফি খাওয়া শেষ করে আমি এখন কেকটাকে একটু ডেকোরেশন করতে বসে গিয়েছি। আমি যে কেকটা ডেকোরেশন করছি এটা একদমই সিম্পল একটা ডেকোরেশন, তো কেকটা ডেকোরেশন করতে খুব বেশি একটা সময় লাগেনি। তো দেখতেই পেয়েছেন আমি ইস্টার নজল দিয়ে একটু পেঁচিয়ে পেঁচিয়ে ফুলের মতো করে নিয়েছি উপরের লেয়ারটা আর নিচের লেয়ারটা। এবার আমি কিছু ফ্লাওয়ার্স লাগাবো, আর এগুলো কিন্তু হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, আর এই টাইপের কেকগুলোতে কিন্তু একদম সত্যিকারই ফুলগুলো ব্যবহার করা হয়। তো আমার কাছে যেটা ছিল আমি ঘরে সেটাই ব্যবহার করেছি,
আমি কিন্তু এই ফুলগুলো এক্সট্রা করে আর কিনে আনিনি, আমার ঘরে যেগুলো ছিল সেগুলোই আমি ব্যবহার করেছি। জাস্ট একটু ভালো মতো একবার ওয়াশ করে দেন আমি এখানে ব্যবহার করেছি। রিয়েল ফুলগুলো দিয়ে যেই কেকগুলো করা হয় ওইগুলো বেশিরভাগই হচ্ছে বিয়ে শাদিতে আর কি হচ্ছে ওই টাইপের কেকগুলো তৈরি করে, অনেক হাই রেঞ্জের হয়, দেখতে অনেক বেশি ভালো লাগে, সিম্পল, বাট সিম্পলের ভিতর ওরা ফুলগুলো দিয়ে এমনভাবে ডেকোরেশন করে অনেক বেশি গর্জিয়াস লাগে। তো আমি ওই টাইপেরই কিছু একটা করতে চেয়েছি, ওদের ধারে কাছেও যাইনি, তো যাই হোক করতে চেষ্টা করেছি, এটাই হচ্ছে বড় কথা। তো এই তো আমার কেকটা কিন্তু ডেকোরেশন করা শেষ, আর এদিকে আমার কেকটা ডেকোরেশন করা শেষ হওয়ার পরে রুমাইশা উঠে গেছে, যাক আমার কাজটা আমি শেষ করতে পেরেছি। তো তারপর রুমাইশাকে আমি ঘুম থেকে ওঠানোর পর ওকে ফ্রেশ করিয়ে ওকে একটু খাইয়ে নিয়েছি, তো খুব জড়াজড়ি করে। যাই হোক আজকে ওর বার্থডে পার্টি, তাই খুব বেশি একটা রাগারাগি করিনি। তো এখন রুমাইশাকে একটু রেডি করাবো। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রুমাইশার ড্রেস, শ্যুজ এবং হচ্ছে হেয়ার ব্যান্ড। তো রুমাইশার এই ড্রেস, শ্যুজ আর হেয়ার ব্যান্ড এটা কিন্তু আমার পক্ষ থেকে গিফট ছিল। আমার পক্ষ থেকে এই ছোট্ট গিফটগুলো কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো রুমাইশাকে আমি রেডি করে নিয়েছি, আর তারপর রুমাইশার বাবা এসে পড়েছে। আজকে কিন্তু রুমাইশার বাবা ছুটি নিয়েছে, যদিও ছুটিটা নিতে তার অনেক বেশি কষ্ট হয়ে গেছে, কারণ হচ্ছে এখন তো ফুল সামার, হোটেল ভর্তি হচ্ছে ট্যুরিস্ট, তো এর জন্য আর কি। তো যাই হোক রুমাইশাকে গাড়িতে করে যখন আমরা হোটেলের ভিতর দিয়ে একটু ঘুরছিলাম, তো সবাই রুমাইশার দিকে তাকিয়েছিল, রুমাইশাকে চাও বলছিল, রুমাইশার সাথে হাসাহাসি করছিল, রুমাইশার সাথে একটা সেলফি তুলতে চাই, তো এরকম আর কি। আমার তো দেখে অনেক বেশি খুশি লাগছিল, একদম যেমনটা সেলিব্রিটিদের সাথে হয়। তো যাই হোক আমাদের রাজ্যের রাজকন্যা ওই দিন সবার মনে রাজ করে বেরিয়েছে, সবাই দাঁড়িয়েছিল সাইডে আর দেখছিল আমি রুমাইশার ছবি তুলছি, ভিডিও করছি। রুমাইশাকে কিছুক্ষণ পরপরই চাও চাও বলছে, রুমাইশার নাম জানতে চাচ্ছে, রুমাইশাকে আগুরি জানাচ্ছে। শুধু ওই দিন না, রুমাইশা কিন্তু এমনিতেও ঘর থেকে বের হয়ে যদি হোটেলের মধ্যে রুমাইশাকে নিয়ে হাঁটাহাঁটি করি অনেকেই আসে রুমাইশাকে কোলে নেওয়ার জন্য। হোটেলের ভিতর দুইটা বাচ্চা, একটা হচ্ছে রুমাইশা আর একটা হচ্ছে মালিকের মেয়ের ছেলে, তো মেয়ের মধ্যে থেকে রুমাইশা একমাত্র বেবি, তো এর জন্য মালিক, মালিকের মেয়ে, ওরা সবাই অনেক বেশি আদর করে রুমাইশাকে। তো আর যারা আছে তারা সবই হচ্ছে ট্যুরিস্ট, তারা আসে যায় আসে যায়, তাদের কথা তো বাদই। যাই হোক সব মিলিয়ে আমার এই ল্যাভেন্ডার ডলটাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না, আর সবাই কিন্তু মনে করে একবার মাশাল্লাহ বল দেবেন, আর আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো যাই হোক সব মিলিয়ে রুমাইশার গাড়ি, রুমাইশার ড্রেস আপ, রুমাইশার বার্থডে কেক সব মিলিয়ে কেমন হলো, আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এই ছিল আমাদের বার্থডে পার্টির সকালবেলা। তো তারপর আমরা সারাদিন কী কী করলাম সেটা আমি শেয়ার করবো আমার নেক্সট ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।